প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা গত ক্লাসে শিখেছিলাম লেনদেন সম্পর্ক, লেনদেনের ধারণা, লেনদেনের বলতে কী বুঝি এবং লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্ক। ওইখানে আমরা পেয়ে গেছি লেনদেনটা কী জাতীয় জিনিস, লেনদেন কীভাবে সংগঠিত হয় সেই বিষয়ে। আমরা আজকের ক্লাসে লেনদেন সম্পর্কে কিছু বিষয় জানতে থাকবো, যে কোনগুলো লেনদেন আর কোনগুলো লেনদেন নয় সেটা আমরা চিহ্নিত করবো, অর্থাৎ লেনদেন চিহ্নিত করবো। আমরা আজকে লেনদেন চিহ্নিতকরণের বিষয়ে জানবো, যে লেনদেনটা আমরা যাতে বুঝতে পারি যে কোনগুলো লেনদেন হবে কোনগুলো লেনদেন হবে না, সে বিষয়ে আমি নিচে কিছু উদাহরণ সহ কয়েকটি পয়েন্ট দিয়েছি, এ বিষয়ে তোমরা অবশ্যই দিকে খেয়াল করবে। আমরা যেটা করে দিকে খেয়াল করি, একটু অল্প আমি সাজিয়ে দিয়েছিল আছে। প্রথমে যেমন জামার পঁচিশ টাকা নিয়ে ব্যবসা শুরু করি, অর্থাৎ জামার পঁচিশ টাকা নিয়ে ব্যবসা শুরু করি, তাহলে এখানে দুইটা পক্ষ আমরা দেখতে পাচ্ছি। সেটা জামার কোথায় গিয়েছে ব্যবসা, মানে ব্যবসাটা পক্ষ আর জামার নিজে একটা পক্ষ, আমরা সবসময় দুইটা পক্ষ কথা বলি, যে অবশ্যই যদি লেনদেন হইতে হয় এবং সেখানে ঘটনা ঘটতে হয় এবং সেটা অর্থনৈতিক প্রভাবিত হয়ে যাবে এবং বেড বা প্রতিষ্ঠানের মধ্যে একটা আদান প্রদান হবে। এক্ষেত্রে তিনটে জিনিস উপস্থিত, সেটা কি যেমন জামার একজন ব্যক্তি সে ব্যবসায় বিনিয়োগ করে, তাহলে দুটো পক্ষ, একটা ব্যবসা একটা জামা, আর আগে পাশে অর্থনৈতিক আমরা পরিমাপ করতে পারছি, সেটা কি পঁচিশ হাজার টাকা, একটা অর্থ বোঝা গেল পঁচিশ হাজার টাকা সে একটা ব্যবসা শুরু করেছে, আর এটা কি এখানে একটা ঘটনা ঘটেছে, এই তিনটে স্তর থাকতে হয়। যদি লেনদেন হয়ে যায় অবশ্যই সেই তিনটে শর্ত থাকতে হবে, তা সেই তিনটে শর্ত এখানে আমরা দেখতে পাচ্ছি, সেহেতু এটা একটি লেনদেন। দুই নম্বরে দেখা যায় জামান পাঁচ হাজার টাকা মাল ক্রয় করলো, তাহলে জামান কি করলো দুই পাঁচ হাজার টাকা দিয়ে একটি মাল ক্রয় করলো। এখানে কিন্তু দুটি পক্ষই আমরা লক্ষ্য করছি, দুটো পক্ষ এখানে আছে এবং এখানে একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাটা কি, যে সে পাঁচ হাজার টাকা দিয়ে মাল ক্রয় করেছে আর এটা অর্থনৈতিক পরিমাণ যোগ্য পরিমাণ করা যাচ্ছে, সেহেতু এটা একটি লেনদেন। তিন নম্বরে অঙ্কে আছে সুমনকে নয় হাজার টাকা বেতনে নিয়োগ করেছে, এখানে দেখা যাচ্ছে সবই মনে হচ্ছে কি আছে, এখানে সুমনকে দিয়েছে তার ব্যবসা দিয়েছে, নয় হাজার টাকা একটি বেতনে নিয়োগ করেছে, ব্যবসা থেকে একটা পক্ষ সুমন একটা পক্ষ, সুমনকে নিয়োগ করেছে কি দিয়ে নয় হাজার টাকা বেতনে চুক্তি দিয়েছে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে অবশ্যই সেটা অর্থ দিয়ে পরিমাণযোগ্য হবে, কিন্তু এখনো সুমনকে সে অর্থ কিন্তু দেয়নি, সে একটা বেতন সে নিয়োগ দিয়েছে টাকা দেয়নি, সেহেতু একটি জিনিস এখানে অনুপস্থিত আমরা দেখতে পাচ্ছি। এর ভিতরে দুইটা শর্ত পূরণ করে কিন্তু একটা শর্ত পূরণ করেছে না, তার একটা পক্ষ চুক্তি দাবদ্ধ কিন্তু এখনো সে টাকা প্রদান করেনি, কিন্তু পরিমাপ করা ছিল নয় হাজার টাকা, আর এটা ঘটনা বলেছে কিন্তু এটা একটা লেনদেন হিসাবে বিবেচনা করা হবে না, কারণ যেহেতু তিনটি শর্তের কথা বলা হয়েছে এখানে আমি দুইটা শর্ত পেয়েছি, একটা শর্ত অনুপস্থিত সেটা হচ্ছে এখন আমাদের সেই বিজ্ঞাপন বিজ্ঞাপন খরচ করেছে কি দিয়েছে ব্যবসা দিয়েছে, কত টাকা দিয়েছে তিন হাজার টাকা দিয়েছে, তিনটে শর্ত এবং সে একটা ঘটনা ঘটেছে তিনটে শর্ত এখানে রহিম ছিল তার ব্যবসা টাকা বিনিয়োগ করছিল সেই সাত হাজার টাকা সে পরিশোধ করেছে, তাকে ঘটনাও ঘটেছে রোহিমকে টাকা দিয়েছে ব্যবসা দুটো পক্ষ ব্যবসা পাওনা দুটো পক্ষ আর কত টাকা দিয়েছে টাকার পরিমাণে নির্ণয় করা যায়, তাই তিনটে শর্ত এখানে দেখা যাচ্ছে, সেহেতু এটা আমরা লেনদেন হিসেবে বিবেচনা করা লেনদেন। ব্যক্তিগত প্রয়োজন তিন হাজার টাকা উত্তর এটা লেনদেন, ব্যক্তিগত প্রয়োজন দুটো তিন হাজার উত্তর এটা ব্যবসা থেকে উত্তর দিয়েছে, ব্যবসা থেকে সে ঋণ দিয়েছে, ব্যক্তিগত প্রয়োজন উত্তর মানে যদি আমরা ব্যবসায় চাকরি করে থাকি বা আমি বাড়িতে থেকে টাকা দিলে
আমি তো হিসাবে নিয়ে আসি, কিন্তু সেটা অবশ্যই দিন হিসাবে নিয়ে আসে। কারণ এইভাবে ব্যক্তিদের বিরুদ্ধে অত্যন্ত বেকাশে একটা ঘটনা ঘটেছে, টাকা 3,000 টাকা পরিমাণ আসছে, আর দুটো পক্ষ ব্যক্তিগত প্রয়োজন তার ব্যবসা থেকে সে টাকা নিয়েছে। সেহেতু দুটো পক্ষ থেকে পরিবর্তিত তিনটে পক্ষই এটা পরিবর্তিত আছে, সেহেতু এটাকে লেনদেন হিসাবে আমরা দিয়েছি। কিন্তু কিন্তু এখন পরিমাণ যত করা যাবে ঘটনা ঘটেছে, অর্থাৎ পরিমাপ করা যাবে, কিন্তু দুর্গাপন্থী অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আর্থিক অবস্থার কিন্তু পরিবর্তন টাকা সত্যি ভারতের টাকা আমি বাংলাদেশের বন্ধ আসছি, কিন্তু এখন লেনদেন হয় না, সেহেতু এটা লেনদেন নয়। সেটা আমরা মানে লেনদেন হিসেবে আমরা লেনদেন হয় হিসেবে আমরা গ্রহণ করবো, এটা লেনদেন নয়। যেহেতু অফিসারে সন্তুষ্ট করেছিলাম ব্ল্যাকবোর্ডে লেনদেন সীমিত করার ভিতরে, সেই বিষয়ে আপনার কীভাবে লেনদেন কিনা এবং কারণ সহ ব্যাখ্যা এভাবে আপনার যদি অনুপাসে তাহলে আমরা নিজেদের সফটওয়্যার প্রদান করা এইভাবে নিব, কিন্তু কারণ সহ ব্যাখ্যা একটু বিস্তারিত নিতে হবে, যেটা আমি আলোচনা করবেন আলোচনা আমরা নিতে হবে। তা আমি শুরু করি যে অঙ্কটা আছে অঙ্কের প্রথমে আমাদের ছিল জামা বেশিরভাগ এখানে ব্যবসা শুরু করি, এখানে আমরা এটা আপনার যে আবিষ্কার করেছিলাম সেখানে আসছিল যে একটা একটি লেনদেন, তার মানে বেশিরভাগ টাকা তৃতীয় পক্ষ এখানে আমরা দেখতে পাচ্ছি জামা বেশিরভাগ টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে, তাহলে এখানে জামা এবং ব্যবসা তৃতীয় পক্ষ ভিতরে সম্মিলিত হয়েছে এবং একটি ঘটনা ঘটেছে এবং সেটা অর্থদের পরিমাণ করা যাচ্ছে, সেহেতু এটা লেনদেন। এই বিষয়গুলো আমরা কারণ সহ ব্যাখ্যায় আসছে জামান 5,000 টাকা মাল ঘুরাই তুলবে, অর্থাৎ এখানে 5,000 টাকা দিয়ে জামান মাল ঘুরাই তুলেছে, এখানে আমাদের দেখা একটা লেনদেন, কারণ এখানে টাকা নির্ভরযোগ্য পরিমাণ আমরা নির্ভর করতে পারছি এবং এখানে কী আছে মাল ঘুরাই দিয়েছে, অর্থাৎ মাল ঘুরাই দিয়েছে ব্যবসার 90 টাকা চলে গেছে আর সম্পদ সুমনকে টাকা প্রদান করে নেয়, সেহেতু আমরা লেনদেন হিসাবে করবো না, তাই আমরা লিখবো 3 নম্বর হিসেবে লেখা লেনদেন নয়। আর ব্যাখ্যা বলা হচ্ছে এখানে যেহেতু টাকা লেনদেন হয়নি সেহেতু এটা আমরা অবশ্যই লেনদেন হিসেবে গণিত করবো। 4 নম্বর হচ্ছে বিজ্ঞাপন নাম 3,000 টাকা প্রদান করি, এখানে বিজ্ঞাপন মানে ব্যবসার প্রসার প্রসারণা লাভ করার জন্য বেশি প্রচার করার জন্য যে খরচটা সেটি খরচ প্রদান করেছিলেন ব্যবসা, সেই জন্য এখানে রয়েছে দুইটা পক্ষ সংযুক্ত হয়েছে এবং এখানে টাকা বিনিয়োগ হয়েছে, টাকার পরিমাণ আমি নির্ণয় করতে পারছি এবং এখানে ঘটনাও ঘটেছে, সেহেতু এটাও একটি লেনদেন হিসাবে আমরা ধরতে পারবো। এটা গেল 7 নম্বর। 5 নম্বরে হচ্ছে পাওনাদার রোহিতকে 7,000 টাকা পরিশোধ করেছে, পাওনাদার মানে ব্যবসার কাছে টাকা পিত সেই টাকাটা রোহিতকে 7,000 টাকা ব্যবসা দিয়ে দিয়েছে, তাহলে এখানে কী হয়েছে যে পাওনাদারের পরিশোধ দিয়েছে আর ব্যবসা থেকে 90 টাকা চলে গেছে, এতে যে ঋণ ছিল ব্যবসা সেই ঋণে পরিশোধ করা হয়েছে, তাহলে এটা একটি লেনদেন হিসাবে আমরা গণ্য করবো। আমি এটাও আমরা দেখছি যে তিনটে শর্ত পূরণ হয়েছে, ব্যক্তিগত প্রয়োজনের উত্তর অর্থাৎ
জানিয়ে দেখতে পুজো সিচুয়েশন ও ব্যবসায়ী যে টাকা বিলম্ব করেছে সেই টাকা থেকে সে মুক্ত করতে গেছে। তাহলে এখানে দুটো পক্ষ ব্যবসা যেহেতু নারী দুটো পক্ষ সেই পক্ষ দুটো পক্ষ সম্মুখীন হয়েছে এবং সেটা অর্থ পরিবর্তিত হয়েছে এবং এখানে একটি ঘটনাও ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এটা একটি লেনদেন, এটা কি হয়েছে ব্যবসায় নগদ টাকা কমে গেছে এবং মালিকের টাকা মালিক দিয়ে গেছে, সেখানে মালিকের টাকা পরিশোধ দিচ্ছে। আট নম্বর যে দেখছিলাম ভাই কোন সমুদায়ের জন্য 12 লাখ টাকা ফরমাইজ প্রদান করেছে, অর্থাৎ এখানে পঞ্চকুড়ায় ফরমাইজ প্রদান করেছে দুটো পক্ষের কিন্তু একটা ঘটনা ঘটেছে, ঘটনা বুঝলো আছে ঘটনা হয়েছে এবং টাকার পরিমাণটাও যেটা হয়েছে কিন্তু টাকা লেনদেন হয়েছে। এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি টাকা লেনদেন হইতো তাহলে অবশ্যই এটা লেনদেন আমরা বলে দিতাম, কিন্তু এখানে টাকা কিনে ফেলে দেবে কিন্তু তারা একটা প্রস্তাব পাঠিয়েছে যে আপনি 12 লাখ টাকার মাল আপনাদের কাছ থেকে নেব, কিন্তু এখন এখানে টাকা লেনদেন হয়নি সেটি না লেনদেন হয় বলে আমরা ধরব। আর পৃথিবীতে আপনি একটি উদাহরণ দিয়েছিলাম যে পথে একটি বাস চলছিল, সেই বাস চলা অবস্থায় হঠাৎ করে দেখা গেল যে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে তাকে ঘটনা ঘটেছে, এখানে পক্ষ সে দেখা যায় কিন্তু সেটিতে কত পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কিন্তু নির্ণয় করা সম্ভব হয় না, সেহেতু সেটা কিন্তু হিসাবে ব্যবহার করা হয় না। ঠিক আমাদের এই পয়েন্টটাও একদম পর্যন্ত দেখতে পর্যন্ত রয়েছে যদি 12 লাখ টাকা প্রদান করেছে সেটাই কিন্তু ঠিক একই যাচ্ছে যে তারা মাল কেনবে কিন্তু টাকা কোনো লেনদেন করেনি, সেটিকে ধরে দাঁড়িয়ে টাকা পেপার মাল তারা তার নাম করতে পারে করে নাম করতে পারে সেটা লেনদেন কিন্তু আমরা লেনদেন করি না। ঠিক আছে, সেই হিসাবে আমরা এটাও লেনদেন বাড়িতে আমরা বিবেচনা করছি। তা প্রায় সর্বশেষ আমি আমার বিভাগে যে অঙ্কটা আমি আলোচনা করলাম সেই বিষয়ে ব্যাখ্যা করছিলেন ধারণা না হয় তাহলে তুমি পরবর্তীতে যে ধাপে অসুস্থ আছে সেগুলো তুমি করতে ব্যর্থ না, তাই তুমি এখান থেকে অবশ্যই সস্তা একটি ধারণা না করতে হবে। তুমি এই বিষয়ে তুমি অবশ্যই যদি তোমাকে কোনো সাহায্য করে দেবে তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, বিভিন্ন ধারণা আমি তোমাদের খোলামেলা তাতে কীভাবে তৈরি করতে পারি সে বিষয়ে আমি অবশ্যই চেষ্টা করব। যাই হোক, আজকে ক্লাস ধন্যবাদ।